Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني করে درود ابراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه بلي أدنغا MS উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এলাকাবাসী কর্তৃক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি মুহতারাম কারি সৈয়দ আহমদ সাহেব আজকের মাহফিলে আমার পূর্বে কুরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন মহতারাম মাওলানা ডক্টর হাবিবুর রহমান সাহেব মহতারাম মাওলানা রুহুল আমিন সাহেব সহ অন্যান্য সম্মানিত ওলামায়ে কেরাম জনাব মহতারাম আনোয়ারুল আজিম আনার সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা সম্মানিত দিনী ভাইয়েরা আপনারা কেমন আছেন মাশাআল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি
আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানের সাথে রাখুন বলি আমিন। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে কোরআনের ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিক কে? এজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তো শুকর করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদাই জামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ঈমান আনে, ওয়া'আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, নেক আমল করে, লাহুম জান্নাত, ঈমান আনলে নেক আমল করলে তাদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্যই জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে বিভিন্ন নহর প্রবাহিত আছে, পানির ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, যালিকাল ফাউজুল কাবীর, আর যে ব্যক্তি জান্নাত পায় সে সবচেয়ে বড় সফল হয়ে যায়। সুবহানাল্লাহ, বলেছেন কে? সবচেয়ে বড় সফল কোন ব্যক্তি কে? উত্তর হলো জান্নাত পাবে যে, যার কপালে জান্নাত নাই সে সফল না ব্যর্থ, সে ফেইল, সে ব্যক্তি ব্যর্থ, আর যে জান্নাত পাবে সেই হলো সফল। আল্লাহ কোরআন মাজিদের অন্য অন্য জায়গাতেও বলছেন, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবীন, চূড়ান্ত সফলতা, স্পষ্ট সফলতা, বড় সফলতার নাম হলো জান্নাত। হাজার কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি মন্ত্রীর ক্ষমতাও হাতে আছে, কিন্তু জান্নাতীদের কাতারে নাম ঢুকাতে পারে নাই, সে সফল না ব্যর্থ, এই কোটি টাকা থেকে কোনো লাভ নাই। থাকার জন্য
জন্য ঘর নাই, খাবার জন্য খাওয়া নাই, পরিধান করার জন্য কাপড়ও নাই, পরের জায়গায় ভাড়া থাকে, রাস্তার ফুটপাতে ঘুমায়, ঘুমানোর জায়গাটাও নাই, এমন কিছু গরিব মানুষ আছে না নাই? সেরা কাপড় পরিধান করে রিক্সা চালায় জীবন কাটে, ওই রিক্সাটাও নিজের নয়, রিক্সাটাও ভাড়া চালায়, এমন লোক আছে না? তারা কত গরিব যে একটা রিক্সা কেনার টাকাও নেই, কিন্তু ওই লোকটা ইমানদার, রিক্সা চালায়, কুলিগিরি করে, দিন মজুরি খাটে, বিশাল বিশাল ট্রাক থেকে দুই মন তিন মন ওজনের বস্তা পিঠের মাঝে নিয়ে নামে, দোতলা তিনতলা পাঁচতলার ছাদে সিমেন্টের বস্তা মাথায় নিয়ে ওঠে নামে, তারপরেও রোজা ভাঙে না, এমন আল্লাহর বান্দাও দু চারজন আছে না? নাই। হারাম খায় না, মানুষকে ঠকায় না, জোল করে না, ইমান এবং আমলকে সঙ্গী বানিয়েছে, থাকার জন্য জায়গা নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড়ও নাই, সে যত গরিব হোক ইমান এবং আমল থাকার কারণে তার কপালে জান্নাত আছে। আর যে ব্যক্তি জান্নাত পাবে তার মতো ধনী পৃথিবীতে কেউ নাই। আমরা যারা দুনিয়াতে পাঁচতলা দশতলা বাড়ি বানাই, ওই পাঁচতলা দশতলা বাড়িওয়ালার মানুষ মনে করে ধনী লোক। প্রশ্ন যদি করা হয় বাড়িতে কয়দিন থাকবে, উত্তর জানা নাই, হতে পারে দশ বছর, পাঁচ বছর, বিশ বছর, পঞ্চাশ বছর, একশো বছর, এর চেয়ে বেশি। তাহলে দশতলা বিল্ডিং পাইল, একশো বছরের বেশি থাকবে না। তিন কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে, কয়দিন চালাবে? পনেরো বিশ তিরিশ বছর পরে গাড়িটা অকেজো হবে, এটা তিরিশ চল্লিশ বছরের বেশি চলবে না। দশ হাজার টাকা দিয়ে কাপড় কিনে গায়ে দিচ্ছেন, শার্ট কিনেছেন, জামা কিনেছেন, দু বছর তিন বছর পরে ছিঁড়ে যাবে, গায়ে দেয়া যাবে না? বিশ হাজার টাকা দামের শার্ট গায়ে, তিন কোটি টাকা দামের গাড়িতে চড়ে, পাঁচতলা বড় বাড়ি আছে, সে ধনী মানুষ, কিন্তু কয়দিনের? আর যে ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে, খালিদিনা ফিহা, সে যে জান্নাতে ঢুকবে কোনোদিন আর বের হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন সে আল্লাহর জান্নাত থেকে বের হতে কোনোদিন আগ্রহ প্রকাশ করবে না, বের হতে চাইবেও না। তাহলে জান্নাত এমন এক জায়গা যেটার লংজেভিটি আবাদুল আবাদ, কতদিন সেখানে মানুষ থাকবে মানুষ তা জানে না, এই জন্য আমরা বলি চিরকাল। এখন জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে জায়গা দেবেন, এ পাঁচতলা দশতলা বিল্ডিং পরিমাণ আরো বড়, কমপক্ষে এই মাঠের সমান, ঠিক এই গ্রামের সমান। প্রিয় নবী বলছেন সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, যার পরে কেউ জান্নাতে প্রবেশ করবে না, সবার পরে যে জান্নাতে যাবে তাকে জান্নাতে জায়গা দেয়া হবে তাম পৃথিবীর মতো, দশ পৃথিবীর সমান। পৃথিবী কত বড় আমরা জানি না, তবে পৃথিবী কত বড় না জানলেও বাংলাদেশ কত বড় আমরা জানি। বাংলাদেশ হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল, এখানে থানা আছে পাঁচশোর বেশি, পাঁচশত
এগারোটা না বারোটা না জানি আরো বেশি উপজেলা আছে, অনেকগুলো উপজেলা আছে, ৬৪টা জেলা আছে। বাংলাদেশ নাকি খুব ছোট, বিশ্ব মানচিত্রের দিকে তাকালে আমরা দেখি বাংলাদেশ খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ খুঁজতে হলে আগে ভারত খোঁজা লাগে, ঠিক না? আগে আমরা ভারত খুঁজে বের করি, তারপরে বুঝি যে কোনো কোনায় কোনায় বাংলাদেশ পাবো। বাংলাদেশ এত ছোট, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের জায়গা যতটুকু এর মাঝে বাংলাদেশ লেখার জায়গাও নাই, অর্ধেকটা ভারতে যাইয়া পড়ে। এরপরও ডিস্ট্রিক্ট আছে ৬৪, থানা আছে, উপজেলা আছে ৫০০র বেশি। এখানে আমরা কয়েক হাজার মানুষ আছি, বাংলাদেশের সবগুলো থানায় গেছেন, এমন কে আছেন একটু হাত তোলা দেন তো দেখি, আসেননি কেউ? এত ছোট দেশ, তারপরও সব থানায় এখনো আমরা যাই নাই। তাহলে রাশিয়া কত বড়? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা কত বড়? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর কত বড়? পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি, এক ভাগ মাটি, ঠিক না? তাহলে আসলে পৃথিবী কি ছোট না মোটামুটি বড়? বাংলাদেশে ঘুরেন নাই আর পৃথিবী কি? আপনি যদি গরিব হন, দিন মজুর হন, ঠেলাওয়ালা হন, কুলি হন, কিন্তু ঈমান আমল থাকে, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জায়গা দেবেন, দুনিয়ার মত দশ দুনিয়ার সওয়াব। এবং ওই জান্নাতে যে যাবে কোনোদিন আর বের হবে না। আল্লাহ তাআলা সবচেয়ে ছোট বিল্ডিং জান্নাতে যেটা বানিয়েছেন, জান্নাতে যারা প্রবেশ করবে সবার আমল সমান নাকি একটু তারতম্য আছে? আবু বকরের জান্নাত হযরত ওমরের মতো নয়, ওমরের জান্নাত আলীর মতো নয়, ইমাম বুখারীর জান্নাত আব্দুল কাদের জিলানির মতো নয়, আবার আব্দুল কাদের জিলানির জান্নাত আপনার আমার মতো নয়, তারতম্য আছে। যার আমল যত বেশি তার জান্নাত উঁচু হবে তত। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্ন মানজালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতিকে জান্নাতে নিয়ে ফেরেশতারা বলবে, বলা হবে, ও জান্নাতি আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় কোরআন মাজিদ যেভাবে বিশুদ্ধভাবে তার তিলের সাথে তেলাওয়াত করতে এভাবে তুমি তেলাওয়াত করো দেখি, ওই ব্যক্তি একায়াত করবে আল্লাহ যে জান্নাতটা তার জন্য উঁচু করে বানায়া রাখছে, একায়াত পড়ার সাথে সাথে সেটা আরো এক তলা উঁচু হয়ে যাবে। দ্বিতীয় আয়াত পড়লে আরো এক তলা উঁচু হবে। এইভাবে ফেরেশতা তাকে বলবে পড়তেই থাকো, ইন্নামান সালাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতের উচ্চতা সেখানে গিয়ে পৌঁছবে। এখন আমরা আজকের মাহফিলে যারা আছি কোরআনের আয়াত সবাই কি সমান মুখস্থ পারি? আমার প্রিয় ভাইরা, এই জন্য যারা জান্নাত উঁচু করতে চান তারা বেশি বেশি করে কোরআনের আয়াত মুখস্থ করা দরকার আছে না? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কোরআন মাজিদের আরেক আয়াতে বলেন, যারা ঈমান পেয়েছে এবং কোরআনের আমল পেয়েছে তাদের দরজা মর্তবা আল্লাহ নিজ দায়িত্বে বাড়াইয়া দেয়।
তো জান্নাত যত বড় আছে তার উপরে কোরআনের আয়াত যে যত বেশি জানে তার আলোকে উঁচু হবে। এখন আগে যে ডিজাইনটা আছে সেটা কয়তলা? قال النبي صلى الله عليه وسلم ان في الجنه 100 درجه ما بين كل درجتين كما بين السماء والارض সবচেয়ে ছোট জান্নাত অর্থাৎ যেই মিডিয়াম অবস্থায় যে স্ট্যান্ডার্ড লেভেল অবস্থা জান্নাত আল্লাহ বানায়া রাখছে সবচেয়ে ছোট জান্নাত হলো 100 তলা উঁচু। ও রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি দিন মজুর গরিব যারা দুনিয়ায় পয়সা কম তাই মন খারাপ, ওই বড় লোকের বাড়ি দেখে মন খারাপ করে কয় আমার তো টিনের ঘর নাই, কোটিপতির কোটি টাকার গাড়ি দেখে মনে মনে আফসুস করে আইরে আমার সাইকেলটাই তো চাকা ঠিক নাই, আল্লাহ আমারে ঠকাইছে। বলেন নাউজুবিল্লাহ, মন খারাপ করার কিছু নাই, এই দুনিয়া বাড়িওয়ালা হইয়া গাড়িওয়ালা হইয়া হাজার কোটি টাকার মালিক হইয়া থাকতা তো বেশি দিন পারবা না, তে হালাল ভাবে যদি আসে দনি হইতে ইসলামে মানা নাই, কিন্তু হারাম ভাবে এক টাকা কামাই করার অধিকার ইসলাম দেয় নাই। এই জন্য কম খায়া থাকবেন, হারাম খাবেন না, ঠিক আছে, উপাস থাকবেন, হারাম খাবেন না। আলু ভাজি দিয়ে ভাত খাবেন, শুটকি ভর্তা দিয়ে খাবেন, কোরমা পোলাও দরকার নাই, সুদের টাকায় গোশের টাকা হালুয়া রুটি খাইলে আল্লাহর জান্নাত মিস হয়ে যাবে। আর যে জান্নাত হারাইলো তার মতো গরিব, তার মতো কাঙ্গাল, তার মতো হতভাগা দুনিয়াতে কেউ নেই। ও ভাই আমার চোখ যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার সাথে কোটি টাকা ব্যাংকে আছে, ব্যাংকে পড়ে থাকবে, আপনার বাড়ির আলমারিতে লাখ লাখ টাকা আছে, চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে একানাও আর নেই, বরং আপনার চোখ বন্ধ হলে আপনার পকেটের মানি ব্যাগটা পর্যন্ত আপনজন খুলে নেবে, ঠিক না? আমার মা বোনদের হাতের বালা, নাকের ফুল, কানের ধুল, গলার চেইন আপনজনরা টেনে টেনে খুলে নেয়, খুলতে খুলতে সেলোয়ার কামিজটা পর্যন্ত খুলে কাপনের কাপড় পরাইয়া দেয়, সাথে দুনিয়ার টাকা পয়সা স্বর্ণ গহনা এক কানা করিও নেই। ফ্যানটার বাতাস আর একটু বাড়াইতে হবে, একটু বাড়ুক নয় আমার কাছে আসো। আমার ভাইয়েরা বিঘা বিঘা জমিন আছে, মৃত্যু আপনার এমন জায়গায় হতে পারে যেখানে মরবেন হয়তো কবরের জায়গাটাও কপালে জুটবে না। এগুলো কয়দিনের? এই জন্য আমি বলেছি যার কপালে জান্নাত নাই তার মতো কাঙ্গাল আর কেউ নাই, সে হতবাগা দরিদ্র, সে ভিক্ষুক। এই যে প্রেসিডেন্ট জিল্লুর রহমান বাংলাদেশ গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলেন, উনার মৃত্যুর পরে উনাকে বনানী কবরস্থানে দাফন করা হলো। পরের দিন পত্রিকায় আসলো স্ত্রী আইবির কবরে প্রেসিডেন্ট জিল্লুর রহমানকে দাফন করা হলো। উনার বউয়ের কি নাম ছিল? আইবি রহমান। ওই যে 21 আগস্ট গ্রেনেড হামলায় মারা গেছে, মনে আছে না? জিল্লুর রহমান সাহেবের বউ আইবি রহমান। আইবি রহমান মারা যাওয়ার পরে বনানীর গোরস্থানে দাফন করা হলো। এখন প্রেসিডেন্ট জিল্লুর রহমান মারা যাওয়ার পরে বউরে যেই কবরে দাফন করছে জামাইরে একই কবরে রাখছে। পত্রিকায় দেখে আমি আশ্চর্য হলাম,
দেশের তো বড় নেতা প্রেসিডেন্টের বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে রোল নাম্বার কত থাকে? হ্যাঁ, প্রধানমন্ত্রীর রোল নাম্বার কত? 2। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, ভালোই দেখি বোঝেন। প্রধানমন্ত্রী প্রশাসনের দিক থেকে ক্ষমতাওয়ালা, প্রশাসনিকভাবে উনার পাওয়ার 1 নাম্বার, কিন্তু সম্মানের দিক থেকে প্রেসিডেন্টের রোল নাম্বার 1। প্রেসিডেন্ট হলেন দেশের 1 নাম্বার ব্যক্তি, কিন্তু বনানী গোরস্থানে আলাদা কবরের জায়গাটাও কভালে নাই, বইয়ের অংশে বাঘ বসাইছে। একজন মানুষকে কবর দেওয়ার জন্য মাটি লাগে কয় হাত? নরমালি 3.5 হাত। তাহলে এখানে তার বউ পাইছিল 3.5 হাত। উনি যখন ওই কবরে ঢুকছে, তাহলে উনি অর্ধেকটা দখল করছে, মানে ফোনে 2 হাত পাইছে, 3.5 হাত ও কভালে। অথচ উনার ব্যাংকে তলব করলে কোটি কোটি টাকা পাওয়া যাওয়ার সম্ভাবনা, বিঘা বিঘা জমিনও থাকতে, কিন্তু চোখ বন্ধ হয়েছে, এখন আর কিচ্ছু নেই। চায়না থেকে বিমান মালয়েশিয়া যাচ্ছিল, আজ থেকে 5-7 বছর আগের ঘটনা বলছি। পত্রপত্রিকায় টেলিভিশন দেখালো, খবর দিল যে একটা বিমান 296 জন যাত্রী নিয়ে হারিয়ে গেছে। মনে আছে না আপনাদের? ভুলে গেছে, মনে থাকার কথা কিছু ভাইয়ের। একটা বিমান হারিয়ে গেছে 296 জন যাত্রী নিয়ে, 2 দিন 4 দিন 10 দিন বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মিডিয়াগুলো লেখালেখি করেছে, কিন্তু এখন সে বিষয়ে আর কোনো লেখা নাই। কারণ নতুন নতুন ঘটনা যখন ঘটে, পুরান ঘটনাগুলো মানুষ আস্তে আস্তে ভুলতে থাকে। 296 জন যাত্রী নিয়ে বিমান হারাইয়া গেছে, আজ পর্যন্ত হদিস পাওয়া যায়নি। হতে পারে এমন আকাশে যান্ত্রিক কোনো গোলযোগ হয়েছে, বিমানটা ক্রাশ করেছে, আকাশেই জ্বলে গেছে, পুড়ে গেছে, অথবা আকাশে এটা ইঞ্জিন হঠাৎ করে বন্ধ হইয়া মাটির দিকে পড়ে গেছে, আর ভারত মহাসাগর পার হইয়া মালয়েশিয়া যাওয়া লাগে। ভারত মহাসাগরের মাঝে যদি একটা বিমান পড়ে যায়, এটা খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনাদের এলাকায় বড় কোনো দিঘিতে, দিঘি বোঝেন তো, কোনো বাচ্চা মেয়ে সাঁতার কাটতে গিয়ে নাকফুল হারাইয়া ফেলে, বাড়ি যাইয়া মায়ের কাছে খবর দে, মা আমার তো দিঘিতে সাঁতার কাটতে গেছি, নাকফুল হারাইয়া গেছে, বলুন তো এটা খুঁজে পাওয়া কি সহজ? ভারত মহাসাগরে যদি কোনো বিমান ক্রাশ করে, ওইটা খুঁজে পাওয়া ওই নাকফুলের সে সহজ না, আরো কঠিন হতে পারে। কিয়ামত পর্যন্ত ওই বিমানের কোনো খোঁজ পাওয়া যাতে নাও। এই কথা বলার উদ্দেশ্য কি আবার শুনুন, ওই 296 জন যাত্রী যারা বিমানে ছিল, তাদের কপালে কাফনের কাপড়টাও, কবরের মাটিটাও কফালে। ওই 296 জন যাত্রীর মাঝে 100-100 কোটি টাকার মালিক এমন 2-4 জন থাকার সম্ভাবনা আছে না? না তো, দুনিয়ায় কোটি টাকা আছে, চোখ বন্ধ হওয়ার পরে কাফনের কাপড়ও। আর যে জান্নাত পাবে সে কত বড় ধনী। ও আমার ভাই, আপনি গরিব মন খারাপ করবেন না, আল্লাহ দুনিয়ার মানুষকে ধনী বানায়, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিলেন কন্ট্রাক্টর জহির সাহেব, ওই জহিরুল কাইয়ুম সাহেব বাংলার সেরা ধনী, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী উইলিয়াম বিল গেটস, অথবা তার ডানে বামে আরো 2-4 জন আছে, কেউ 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ আবার 3 নাম্বার থেকে হয়ে যায় 1 নাম্বার, ওরা পৃথিবীর সবচেয়ে বড় পয়সাওয়ালা মানুষদের একজন। কিন্তু কোটি টাকা ভোগ করবে কয় বছর? 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, এরপরে তো শেষ।
আর যে ব্যক্তি সবচেয়ে গরিব আল্লাহ যদি তাকে জান্নাত দেয় দুনিয়ার ধনী লোকের 500 বছর আগে জান্নাত দেবে। ধনী মানুষও জান্নাত পাবে, ধনীরা পাবে না তা নয়। হযরত ওসমান গরিব না ধনী মানুষ? এজন্য ওনার উপাধি কি ছিল? ওসমান গনি। গনি শব্দ অর্থ কি? ধনী। ধনী ওসমান। অনেক পয়সাওয়ালা মানুষ ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই পয়সাওয়ালা ওসমান দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। ওই ধনী ওসমানকে রাসূল ঘৃণা করতেন না, ভালোবাসতেন? তাহলে পয়সাওয়ালা মানুষই খারাপ তা কিন্তু মোটেও নয়। এখন পয়সাওয়ালারও জান্নাত পাবে, তবে পয়সা যাদের হারাম তারা জান্নাত পাওয়ার সম্ভাবনা? প্রিয় নবী বলেন, যে দেহটা হারাম খাইয়া মোটা হয়েছে, তাজা হয়েছে, হারাম টাকার আফেল, গোসের টাকার আঙ্গুর, সুদের টাকার জামা, পরের হক নষ্ট করেছে সেটা দিয়ে কিনেছে বাড়ির ইট সিমেন্ট, এইভাবে হারাম থেকে আরাম নিয়েছে, আয়েশ নিয়েছে, বাড়িতে ডিপটিও বল বসাইছে হারাম টাকা দিয়া, এমন লোক আছে না নাই? ওই হারাম টাকায় কেনা ডিপটিও বলের পানি পান করেছে, সুদের টাকায় খাবার কিনেছে, ওটা থেকে দেহের মাঝে রক্ত হয়েছে। প্রিয় নবী বলেন, লাইয়া দখলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুত, হারাম থেকে বড় হয়েছে যেই দেহ, ওই দেহ জান্নাতে প্রবেশ করতে পারবে। হালাল টাকা কামাইছে, কোটিপতি হয়েছে, সেও জান্নাত পাবে। আপনি রিক্সা চালাইছেন, আপনিও জান্নাত পাবেন। তবে গরিব সব লোক জান্নাত পাবে তা কিন্তু না, ঈমান আমল থাকতেই হবে। এমন রিক্সাওয়ালা আছে, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, ওই রিক্সাওয়ালা জান্নাতি? গরিব হইলে জান্নাত না, ধনী হইলে জাহান্নাম না, ঈমান আমল। এখন ধরে নেন আপনাদের এই গ্রামে একজন লোক আছে কোটিপতি, ইমান এবং আমলওয়ালা ভালো মানুষ। আরেকজন লোক আছে দিনমজুর, ইমান এবং আমলওয়ালা ভালো মানুষ। হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হলো, হাজির হওয়ার পর আল্লাহ হিসাব করে দেখলেন দুইজনই জান্নাত পাওয়ার উপযুক্ত। রাসূলুল্লাহ বলেন, ওই গরিব লোকটারে দুনিয়া আল্লাহ কম দিছে, টাকা কম, পয়সা কম, রুজি কম, খাবার কম, আরাম কম, আয়েস কম, বড় লোক বাড়িতে গরমের মাঝে শীতে ঘুমাইছে, আর গরিব লোকটা টিনের ঘরে চালের নিচে কষ্ট পাইছে। এই জন্য আল্লাহ ওই দুইজন জান্নাতি মানুষ, একজন ধনী আর একজন গরিব, গরিবটাকে ধনীর 500 বছর আগে জান্নাত দিয়ে দেবে। এই জান্নাত আপনাদের কাছ থেকে আবার জানি, একটু জবাব দেন তো দয়া করে, এই জান্নাত আল্লাহ বানাবেন না বানাইয়া ফেলছেন? রেডি করা হবে না রেডি করা আছে? ইয়েস, আল্লাহ জান্নাত বানাইয়া ফেলেছেন। এজন্য তিনি সূরা আল কাহফের মাঝে বলছেন, মাঝির সিগা কানাতে লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ, পড়েন, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম, কানাত হলো ফেলে মাজি, অতীতকালের সিগা, অতীতকালের শব্দ, ভবিষ্যৎকালের শব্দ, ফেলে মোজারি হলো তাকুনু। তো আল্লাহ কি তাকুনু বলেছে না কানাত? তো যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য জান্নাত প্রস্তুত করা হবে তা নয়,
বরং জান্নাত প্রস্তুত হয়ে গেছে, বরং আল্লাহ তাআলা জান্নাত সাজাইয়া অপেক্ষমান, তিনি অপেক্ষা করছেন। قال النبي صلى الله عليه وسلم من قال لا اله الا الله ثم مات عليه دخل الجنه যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়তে পড়তে মারা যাবে, মরতে দেরি, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। তার মৃত্যুর এই পাশে দুনিয়া, মৃত্যুর ওই পাশে আল্লাহর জান্নাত। যারা শহীদ তারা জান্নাতে যাবে না জান্নাতে চলে গেছে? জান্নাতে প্রস্তুত আছে, আমি সেটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। যারা শহীদ তারা জান্নাতে যাবে তা নয়, বরং শাহাদাতের সাথে সাথে আল্লাহ তাআলা শহীদদেরকে জান্নাতে ঢুকাইয়া দিছে। আপনজনেরা বিয়ের দিন দুপুর বেলা থেকে দুলার জন্য কনের জন্য বাসরঘর সাজায়, রাত্রি যখন হয় মাগরিবের পর থেকে ফুলগুলো সুন্দর করে সাজায় আর রেডি করে, রাতের 9টা 10টার দিকে বাসরঘর সাজানো শেষ। কত চমৎকার বিছানা, কত চমৎকার বালিশ, কত সুগন্ধি ফুল, কত দারুণ করে সাজায়া। স্বাস্থ্য বোন খালতো বোন, স্বাস্থ্য ভাই খালতো ভাই, পিচ্ছি পিচ্ছি পোলাপান বাসরঘরের দরজায় দাঁড়ায় অপেক্ষা করে বর কনের জন্য। আপন জন বর এবং কনের জন্য বাসরঘর সাজাইয়া যেমন অপেক্ষা করতে থাকে, আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য জান্নাত সাজাইয়া অপেক্ষা করছে। জান্নাত রেডি আছে, এখন আমরা জান্নাতে যাওয়ার জন্য রেডি হওয়া দরকার আছে কিনা? এখন জান্নাতের দিকে চলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়াল জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও আমার বান্দারা, তোমাদের রবের ক্ষমা এবং রবের জান্নাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহর জান্নাতের দিকে দৌড়ানোর জন্য বলছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? এখন জান্নাতের রাস্তায় দৌড়ানো দূরের কথা, হাঁটার লোকই নেই, বরং বাংলাদেশের মানুষ দল বেঁধে জাহান্নামের রাস্তায় ঢুকতেছে। জান্নাতের রাস্তায় দৌড়াবে দূরের কথা, হাঁটতেও রাজি না, কারণ জান্নাতের রাস্তাটা ফুল বিছানো না কাটা বিছানো, এজন্য ওই রাস্তায় ঢুকতে রাজি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাত বানালেন, জান্নাত জাহান্নাম বানালেন, বানাইয়া হযরত জিব্রিল আমিনকে বলতেছে, জিব্রিল আমি জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি, তুমি একটু দেখে আসো, জিয়ারত করে আসো এবং আমার কাছে এসে কি দেখলা তুমি রিপোর্ট দিও। জিব্রিল আমিন গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসে হযরত জিব্রিল আলাইহিস সালাম রিপোর্ট করছেন, রব্বুল আলামিন চমৎকার জান্নাত, এত দারুণ, এত সুন্দর, এটা কেমন করে বানাইছেন, কিভাবে সাজাইছেন, আপনার বান্দারা যখন কোরআন হাদিসের মাধ্যমে এগুলো শুনবে তারা ওই জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, দলে দলে জান্নাতের দিকে দৌড় মারবে। আর জাহান্নাম দেখেছি, এত জঘন্য, এত মারাত্মক, আগুন যেভাবে ধাউ ধাউ করে জ্বলছে, বিশাল বড় বড় সাপ,
ফুসফুস করে ছবল দেওয়ার জন্য এরকম করে তাক করে আছে। জাহান্নাম কত কঠিন জায়গা, এই আলোচনা আপনার বান্দারা যখন শুনবে তখন তারা কেউ জাহান্নামে যেতে রাজি হবে না এবং জাহান্নামের রাস্তায় কেউ যাবেও না। আল্লাহ তাআলা বললেন, তাই বুঝি? জিব্রাইল আমিন বলে, জি আমি যা দেখেছি তাই তো বলছি। এবার আল্লাহ তাআলা বলে, জিব্রাইল তুমি আবার একটু যাইয়া দেখে আসো। জিব্রাইল আমিন আবার গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে এসে বলেন, ইয়া রাব্বাল আলামিন, জাহান্নামের চারিদিকে এত কাটা, রাস্তাটা এত কঠিন, উঁচু নিচু বন্দুর, পিচ্ছিল, কণ্টকাকীর্ণ, মরুময় বন্দুর, ওই পথে যে চলবে তার পা ছিঁড়ে ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই রাস্তায় চলতে গেলে পিঠের চামড়া তুলে নিয়ে যাবে একদল, এই রাস্তায় চলার কারণে ধরে জেলে ঢুকাইয়া দেবে, জান্নাতের রাস্তায় চলার কারণে বিনা দোষে ফাঁসিত ঝুলাবে, বিনা দোষে রিমান্ডে নেবে, হাত পা ভেঙ্গে দেবে। এ রাস্তায় চলতে গেলে বিপদের পর বিপদ আসবে। ও আল্লাহ, এই জান্নাতের চারপাশে এত কষ্ট তুমি বানাইছো, এই জান্নাতে যাওয়ার লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। এই পথে চলা খুব কঠিন, জাহান্নামের ব্যাপারে আবার জিব্রাইল আমিন বলল, আল্লাহ জাহান্নামের চারপাশে শুধুমাত্র মজার মজা, ফুলে ফুলে ভরা। জাহান্নামের চারপাশে দেখলাম শুধু আনন্দ দিয়ে ভরপুর করে রেখেছ, তাই দুনিয়ার মানুষগুলো ওই আনন্দ দেখে মজা দেখে তারা জাহান্নামের রাস্তায় ঢুকবে। তবে খারাপ পরিণতি হলো, শেষ রেজাল্টটা হলো, এ মজা যেখানে শেষ, আজাব সেখানে। এখন বাংলাদেশের লোকেরা জান্নাতের পথে চলতে গেলে কষ্ট, জাহান্নামের পথে চলতে গেলে মজা, জাহান্নামের পথে চলতে গেলে তারা দেখে সুদের ব্যাংকের মালিক হওয়া যায়, সিনেমা হলের মালিক হওয়া যায়, পরিমণির সাথে মোবাইলে কথা কওয়া যায়, একসাথে কেক খাওয়া যায়, ঠিক না? এই জন্যই তো আমাদের এক নেতা বলছে বাংলাদেশের মানুষ জান্নাতে আছে, কদিন আগে কইছে না? আচ্ছা, বাংলাদেশের মানুষ জান্নাতে আছে এই কথা বলার কিছুদিন গেল, যাওয়ার পরে আবার দেখা গেল আমাদের ঢাকা শহরে ইডেন কলেজে কিছু মেয়ে সাংবাদিক সম্মেলন করলো, করে ওরা বলল ইডেন কলেজের সুন্দর মেয়েদেরকে নেতাদের বাসাতে রাতের বেলায় যাওয়ার জন্য চাপ দেয়া হয়, বাধ্য করা হয়। ফেসবুকে এক লোক লিখছে, এখন না বুঝলাম নেতারা যে কয় জান্নাতে আছে, হুর কোথা থেকে সাপ্লাই হচ্ছে? কথা বুঝেন নি, ওরা যে জান্নাতে আছে ওই জান্নাতের হুর আইয়ে করতে। আমার ভাইয়েরা, আর যারা জান্নাতের পথে সত্যিকার অর্থে হাঁটে, আমার বাংলাদেশের দিকে তাকাও, জান্নাতের রাস্তা কত কঠিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা বলে তারা অনেকে বাড়িতে ঘুমাতে পারে না, আহারি কষ্ট, কষ্টের পর কষ্ট। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাত বানায়া ওই জান্নাতের রাস্তাটাকে একটু কঠিন করে দিলেন, এবং জান্নাতের রাস্তা কঠিন এই কথাটা আবার কোরআন হাদিসে আমাদেরকে শুনাইলেন। এখন জান্নাতে যেতে হলে একটু কষ্ট করা লাগবে, তাই জান্নাতের পথে চলতে কষ্ট করতে আমরা এতটাই রাজি আলহামদুলিল্লাহ।
জান্নাতের পথ থেকে আমাদেরকে রাইফেল দেখায়াও থামাতে পারবা না। আমরা আল্লাহর জান্নাতের পথে চলার জন্য এতটাই বদ্ধপরিকর, এতটাই সিদ্ধহস্ত, এতটাই কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আল্লাহর জান্নাতের পথ থেকে ফাঁসির রশি দেখাইয়া আমাদেরকে চুল পরিমাণ সরাতে পারবা না। আমার প্রিয় ভাইয়েরা, যেই জান্নাত আল্লাহ তাআলা বানাইয়া ফেলছেন, এখন যাওয়ার জন্য আমাদের রেডি হওয়া দরকার। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা দেখেছি আল্লাহর নবী সাহাবারা হাসতে হাসতে জিহাদের মাঠে নিজের জীবনটা দিয়েছেন, সামান্য ভয় পান নাই। এই মাহফিল কমিটির লোকেরা কই, হাত ফাঁকা লাগবে, হাত ফাঁকা দেন তাহলে, এর মাঝে বাতাস করতে হবে, ঘেমে যাচ্ছি। আমার বন্ধু, এখন আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছে, একটা প্রশ্ন করছি একটু জবাব দেন, ওই জান্নাতের ভিতরে হরেক রকমের নেয়ামত আছে না নাই? গণনা করা যাবে? অগণিত নেয়ামত আল্লাহ বানাইছেন। এই নেয়ামতগুলো আল্লাহ নিজে ভোগ করবেন না বান্দাদেরকে দান করবেন? ওই নিয়ামতগুলো আল্লাহ বানাবেন না বানাইয়া ফেলেছেন? তো জান্নাত তো রেডি, জান্নাতের নিয়ামত রেডি। এখন জান্নাতে যাওয়ার জন্য আপনি এবং আমি রেডি হওয়া দরকার। প্রস্তুতিটা কি? ওই জান্নাত পাওয়ার জন্য প্রস্তুতি মাত্র দুটা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়ামিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, আমি তাদের জন্যই জান্নাত বানাইছি। শর্ত মাত্র কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই শর্ত কি আমি বানাইলাম না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ কি কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আপনি যদি এই দুটা শর্ত পালন করেন, আপনার কপালও জান্নাত আছে না নাই? একবারে ইজি। আল্লাহ যদি অনেকগুলো শর্ত দিতেন, তাহলে জান্নাতে যাওয়া একটু কঠিন হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে শর্ত দিলেন খুব কম, মাত্র কয়টা? এক নাম্বারটার নাম কি? দুই নাম্বারটার নাম কি? ইমান এবং নেক আমল। ইমান এবং নেক আমল। ইমান যদি না থাকে, কোনোদিন জান্নাত পাওয়া যাবে না? আপনি যদি নবীর ছেলে হন আর আপনি বেঈমান হন, নবীর ছেলে হইল কপালে জান্নাত নাই। নূহ আলাইহিসসালামের ছেলে ছিল কেনান, বাবা নূহ নবী জান্নাতি, কিন্তু আওয়াজ করে বলুন তো, কেনান জান্নাতি না জাহান্নামি? নবীর ছেলে কিন্তু কপালে জান্নাত নাই। ইমান লাগবে, ইমান। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আজর জান্নাতি না জাহান্নামি? ছেলে ইব্রাহিম নবী, বাবা জাহান্নামি, কোনো লাভ নাই বাবা হইয়া, কারণ নেক আমল ঈমান দুটি শর্ত। আজরের ঈমানও নাই, আমলও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জান্নাতি না জাহান্নামি? ও প্রিয় ভাই, সহিহ বুখারীতে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ালু আহলিন নারি আযাবান আবু তালেব وهو منتعل بنعلين يغلي منهما دماغه। প্রিয় নবী বলেন, কিয়ামতের দিন যাদেরকে জাহান্নামের শাস্তি দেয়া হবে, আমার চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে কম। উনার পায়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে বানাইয়া দুটা স্যান্ডেল পরিয়ে দেয়া হবে, গায়ের মাঝে জাহান্নামের পোশাক দেয়া হবে না,
মাথার মাঝে জাহান্নামের হেলমেট দেয়া হবে না, শুধুমাত্র জাহান্নামে দুটো স্যান্ডেল পায়ের তলায় দেয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, ও দুইটা স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো উতরাতে থাকবে। আবু তালেব জাহান্নামি, অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ লাখ উম্মতকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবেন, কিন্তু চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারবে না, কারণ আবু তালেবের ঈমান নাই। ও আমার ভাইয়েরা, ঈমান বড় দামি জিনিস, যার ঈমান নাই সে কোনদিন জান্নাত পাবে না, কোনদিন জান্নাত পাবে না ঈমান যার নাই। এখন আজকের মাহফিলে আপনারা যারা আছেন তারা মনে মনে ভাবতেছেন, হুজুর তাহলে তো আমরা মোটামুটি নিশ্চিত জান্নাত পাবো, কারণ আমাদের তো ঈমান আছে। আমি বলবো, হ্যাঁ প্রিয় ভাই, যদি ঈমান থাকে তাহলে জান্নাত নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। ঈমান যদি থাকে জান্নাত আছেই, আছেই। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ভাগ করে যখন মানুষকে দেবেন, হাদিসে পাওয়া যায় কিছু ইমানদারও জাহান্নামে ডুববে, ইমান আছে কিন্তু সাথে আবার কিছু গুনাহও আছে, এমন লোক আছে না নাই? আমার গায়ে লাগতে হবে আসমানে দিয়ে লাগবে। আবার ভাইয়েরা, এইখানে যে ইমানদার আপনারা আছেন, অনেকে আমার সাথে আছেন, আজকের মাহফিলে আমল নামায় কোনো গুণা নাই এমন কে কে আছেন একটু হাত তোলা দেন। আছেন কেউ? আমি ওয়াজ করি, আমার কোনো গুণা নাই, ঠিক না? আমার বন্ধু, গুণা নাই এ কথা বলার সাহস আমাদের কারোই নাই। এখন যাদের গুণা বেশি তারা জাহান্নামি হবে, বিভিন্ন শাস্তি মেয়াদি শাস্তি নিয়া জাহান্নামি হবে, ঈমান আছে আবার গুনাহও। এক পর্যায়ে আল্লাহ তাআলা চাইবেন জান্নাতের দরজা বন্ধ করে দেবেন, জাহান্নামের দরজাও বন্ধ করে দেবেন চিরকালের জন্য। এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, ও ফেরেশতারা জাহান্নামে ঢোকো, আমার বান্দাদের মাঝে যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে আমার জান্নাতে দিয়ে দাও। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকেও বের করে নিয়ে আসো। না না, হচ্ছে হচ্ছে, আমি আয়াতটা স্মরণ করছি, একটা আয়াত আমার, আপনারা কথা বলেন না। হ্যাঁ না, জাররাতিন খাইরান ইয়ারা, একটা আয়াত আছে না, শুরু কি ওমাই ইয়ামাল, মনে হচ্ছে ওমাই ইয়ামাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা, কোরআনে আছে নি? এই আয়াতের রেজাল্ট হলো এটা, পরমাণুকে অনু না অনুর চেয়ে আরো ছোট, একটা সরিষাকে যদি 70 ভাগে ভাগ করা হয় তার মাঝে এক ভাগ যেটা ওইটা খালি চোখে দেখা যাবে না, এটা দেখার জন্য একটা যন্ত্র বানাইছে, ওইটার নাম হলো অনুবীক্ষণ যন্ত্র। অনুমানি অনু, বীক্ষণ মানি দেখা, অনুবীক্ষণ যন্ত্র, এমন যন্ত্র আছে যা খালি চোখে দেখা যাবে না তাই বানাইছে অনু দেখার জন্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন যে ব্যক্তি ওই অনুপরিমাণ নেক আমল করবে কিয়ামতের দিন সেটাও দেখতে পাবে। এর মানে কি?
দেখতে পাওয়া মানে পায়ুজাজু আলাইহি, ওই ছোট্ট নেক আমল এটার পুরস্কারও দেয়া হবে। খেয়াল করবেন বিষয়টা, একবার অনুপরিমাণ ভালো কাজ আছে তাহলে আপনি আর পুরস্কার পাবেন। এবার বলুন তো, ইমান যেটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি নেক আমল নয়? আরে কথা বলেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে সওয়াব আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর পুরস্কার আছে না নাই? লা ইল্লাল্লাহর নামে তো হলো ইমান, ঠিক না? এই জন্য যে ব্যক্তির অন্তরে শুধু ইমান আছে, কোনো নেক আমলই নাই, সে জাহান্নামের শাস্তি পাইছে। আর জোরে দেন, আর জোরে দেন, সে জাহান্নামের শাস্তি পাইছে লক্ষ লক্ষ বছর, কারণ তার আমল নামায় কোনো নেক নাই, শুধু ইমান আছে। ও প্রিয় ভাই, ইমান এত ইম্পর্টেন্ট। হযরত মূসা নবী একবার আল্লাহ তাআলাকে বলতেছেন, রব্বি, ও আমার রব, আমি তোমার কাছে চাচ্ছি এমন একটি ইবাদত, এমন একটি খাস লব্জ, এমন একটি জিকির, আল্লিমনি আযকুরুকা বিহি, এমন শব্দ চাচ্ছি তোমার সাথে কথা বলি। তুর পাহাড়ে এসে মনটা ভরে যায়, কিন্তু বাড়ি যখন চলে যায় মনে শূন্যতা তৈরি হয়, তাই এমন শব্দ চাই, এমন জিকির চাই যেটা আমি একা একা জপতে থাকবো, আমার কাছে মনে হবে আমি তোমার সাথেই কথা বলছি। আল্লিমনি শাইয়ান আযকুরুকা বিহি, আল্লাহ বলে তাই নাকি মুসা, তুমি এমন কিছু আমার কাছে চাও, তাহলে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি যখন একা একা থাকবা আমার কথা তোমার মনে হবে, তখন তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাকি ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, পুরাটা এটা ভাঙা যাবে না। কিন্তু বাংলাদেশে ভাঙাভাঙি শুরু হয়েছে নাকি? আমরা সব কাম অর্ধেক করি, এন অর্ধেক লাগাইছি। এই যে কোরআন আমার হাতে, কোরআন কাকে বলে, কোরআনের সংজ্ঞা কি? আলিম ক্লাসে একটি বই পড়ানো হয়, তার নাম নুরুল আনোয়ার, যারা আলেমে পড়ছে তারাই বইটা পড়েছে। দাখিলে বইটা পড়ানো হয় উসুলে ফিকার বই, তার নাম উসুলুস শাসি। এই বইগুলো যারা পড়েছে তারা দেখেছে সেখানে কোরআনের সংজ্ঞা বলা হয়েছে, কোরআন হচ্ছে শব্দ এবং অর্থ দুইটার একসাথে সমন্বিত নাম, ইসমুল্লিল নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন হচ্ছে শব্দ এবং অর্থ দুইটা মিলে সমন্বিত নাম। তাহলে কোরআনের ভিতরে কি আছে? শব্দ আছে, শব্দের ভিতরে অর্থ আছে। এখন বাংলাদেশের লোকেরা 30 পারা মুখস্থ করে কিন্তু অর্থের দিকে আর যায় না। তো ফুরা নিছে না অর্ধেক নিছে? কথা জবাব দেন, ফুরা নিল না অর্ধেক নিল? অনেক কামে আমরা অর্ধিকা কাম করি, তার মাঝে কালেমা দ্বারা অর্ধেক বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় শুধু কি কয়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বলে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলে, উরিদু শাইয়ান তাখুসুনি বি, ও আমার রব, এই কালেমা তো সবাই জানে, এটা তো জেনারেল কালেমা হইয়া গেল, আমি তো এমন কিছু চাই যেটা আমার জন্য স্পেশাল কালেমা হবে। এর মানে উনি বুঝাইলেন, আমি এর সে দামি কালেমা চাইছি। উরিদু শাইয়ান তাখুসুনি, আমি এর সে আর স্পেশাল কিছু চাই। এবার আল্লাহ তাআলা বলছে, আবু মূসা, লাও আন সামাওয়াতি সাবআ ওয়াল আরদিন সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা লা মানাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা,
এর চেয়ে দামি কোনো কালেমা আমার কাছে আর নাই। এই কালেমা যদি একটি পাল্লায় রেখে অন্য পাল্লায় সাত আকাশ সাত জমিন রাখো, এই কালেমার পাল্লা ওজনে ভারী হয়ে যাবে। এটা অনেক দামি কালেমা, এই জন্য আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে যাও, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে মানে শুধু কালেমাটাই আছে, কোনো আমল টামল নাই, শুধু ঈমানের কারণে তাকেও জান্নাতে নিয়ে আসো। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসটা অনেক লম্বা, সেদিকে আমি গেলাম না, জাস্ট আমি বুঝালাম, ঈমান যদি থাকে কপালে একদিন না একদিন জান্নাত আছে, কিন্তু হাদিস থেকে ভুল বোঝা যাবে না। অনেকে মনে মনে কয় যেহেতু একদিন না একদিন জান্নাত পামুই, তাহলে কিছু আকাম কুকাম করলো অসুবিধা, কারমিয়া জাহান্নামে কিছু মাইটার খাইয়া জান্নাত তো একদিন পামুই। ও ভাই আমার, আমি আপনাকে বলছি, আপনার সাহস তো দেখি অনেক বেশি, আপনি কি জানেন আল্লাহর জাহান্নামে এক সেকেন্ড থাকার ক্ষমতা কোন মানুষের নাই? আর আপনি বলতেছেন কিনা কিছু মাইর খাইয়া যামু, জাহান্নামে এক সেকেন্ড থাকার ক্ষমতা কোনো মানুষের নাই। এজন্য যখন জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, ফেরেশতারা ধরে নেবে জাহান্নামে ফেলার জন্য, তখন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে লক্ষ্য করে বলবে মা সালাকাকুম সাকার, জাহান্নামের ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারা কেন আসছো এখানে, কেন আসছো, এর মতো খারাপ জায়গা আর দ্বিতীয়টা নেই। এখন যে ঈমানের কারণে জান্নাত পাবেন, ওই ঈমানটাই দুনিয়ার সবচেয়ে বড় দামি নিয়ামত, এর বিনিময়ে জান্নাত। এটা না থাকলে নবীর কোলাও জান্নাত পাবে না, নবীর বউ জান্নাত পাবে না, হযরত নূহ নবী স্ত্রী, হযরত লূত নবী স্ত্রী, দুইজন স্ত্রী দুইজন নবীর বউর কপালেও জান্নাত নেই। আর হাফসার বেলালের কপালে জান্নাত আছে, কোথায় বাড়ি চিউফিয়া, ঠিক না? দাদা গোলাম, বাবা গোলাম, হযরত বেলাল গোলামের ছেলে, গোলাম ঈমান গ্রহণ করেছে, ঈমানটাকে এমন ভাবে যত্ন করেছে, গলায় রশি লাগায়া টানছে, কালেমা ছাড়তে রাজি হন নাই। হযরত বেলালের গলায় রশি লাগাইয়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। আর বাংলাদেশে এমন মুসলমানের সন্তান আছে, 10 টাকা দেখালে জালেম সিজারকে বুট দিয়ে দেয়, সামান্য চাকরির প্রলোভন দেখালে বিশ্ববিখ্যাত আলেমের বিরুদ্ধে আদালতে মিথ্যা সাক্ষী দিতে হাজির হয়ে যায়। সামান্য কিছু টাকা দেবে, একটু চাকরি দেবে, এই চাকরির আশায়, সামান্য টাকার আশায় যারা ঈমান বিক্রি করে দেয় তারা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই ঈমান হলো দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। এবার আপনারা একটু বলুন তো, যে জিনিস যত দামি ওই জিনিস চুরি ডাকাতি চিন্তায় হওয়ার সম্ভাবনা থাকে কম না বেশি? ইমানের চোর আছে না নাই? ইমান চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? হাদিস হচ্ছে ইয়াতি আলান্নাসি জামান, মানুষের কাছে এমন একটি সময় আসবে, উপস্থিত হবে, ইউসবিহু রাজুল মুমিনা ফায়ুমসি কাফেরা, সকালবেলা ইমানদার থাকবে, ওই লোকটাই সন্ধ্যাবেলা কাফের হয়ে, শয়তান ঈমান চুরি করে নেবে, অথচ লোকটা ঘুম থেকে উঠছে যখন তখন ছিল মুমেন, বয়স 80 বছর, জীবনে কোনো দিন ঢাকা যায় নাই, 80 বছর 90 বছর বয়স, এমন লোক আপনাদের জিনায় দেহ দুইজন থাকা দুই একজন থাকার সম্ভাবনা আছে না নাই? জীবনে ঢাকা যায় নাই এমন মানুষ আজকের মাহফিলে দুই একজন থাকতে পারে?
আচ্ছা 80 বছর বয়স তারি গেছে সব পেকে জীবনে কোনোদিন ঢাকা যায় নাই নাতি পড়ে ঢাকা ইউনিভার্সিটি একদিন নাতি আইসা কইলো দাদা ঢাকাতে এক পিশাব বাইর হইছে ওনার কাছে গেলে উনি এই বুকের এই বরাবর আঙ্গুল দিয়া গুতা মারলে তোমার কলব লড়া শুরু হয়ে যাবে এবং উনি হলো ইসলামের পুনর্জীবন দানকারী উনার murid হইলে তুমি হয়ে যাবা আশেকে রাসূল এবং এমন ফির যে murid রে সারা জান্নাতে যাবে না এমন ওয়াদা দিয়া বৈশাস যাইবা পীরের কাছে দাদা কয় নাতি আল্লাহর জান্নাতে যাওয়ার তো বড় শখ যদি এমন একজন কামেল ফির পাওয়া যায় আর তুই যদি নেস আমার যাইতে কোনো আপত্তি নাতির সাথে 80 বছর বয়স্ক বুড়া দাদা ঢাকা গেল নাতি দাদাকে নিয়ে সাথে করে একবারে ঢাকার মতিঝিলে হাজির ওখানে দেখলো বাবে রহমত রহমতের দরজা নাম দিয়া খুইলা বসে আছে বিশাল একবারে দামি শেয়ার মোটা মানুষ নুরানি চেহারা খুব দামি সানগ্লাস চোখে দরবারের বাহিরে বিশাল গাড়ির লাইন নাতি বলতেছে দাদা খেল করছো তোমারে কেমন ফিরের কাছে আনছি দেখো এক এক গাড়ির দাম কোটি কোটি টাকা এই বিশাল বড় বড় ধনী লোকেরা শিক্ষিত লোকেরা এই ফিরের কাছে আইছে murid হওয়ার জন্য দাদা তো মনে মনে কয় তাহলে এতদিন একটা আসল ফির পাইছি নাতি বালা কাম করছো তো দাদাও যায় লাইনে খাড়াইছে লাইনে খাড়াইছে লোকজন আস্তে আস্তে করে হাফিজ সাহেবের কাছে যায় দাদা রুমের ভিতরে ঢুকছে ঢুকে দেখে যে যেই যা সেই পায়ে সেজদা মারে পেশায় বসে আছে পা দুইটা ছড়াইয়া দিয়া মুরিদের লাইন ধরে সামনে আগাইয়া পীরের পায়ে সেজদা দিচ্ছে দাদা এবার আস্তে করে নাতির কানে কানে কয় নাতি আনলি কই আজীবন হুজুরদের থেকে শুনেছি সেজদার মালিককে এখন তো তুই এমন পীরের কাছে আনছস ওই ফিরে তো দেখি সেজদা নে হুজুররা তো ওয়াজ করছে আজীবন শুনেছি আল্লাহ স্যার অন্যকে সেজদা দিলে শিরিক হয় ইমান থাকে ইমান চলে নাতি কয় দাদা তুমি বেশি বোঝো না এই বড় বড় শিক্ষিতরা বেশি বোঝে এই যে লোকগুলো সামনে লাইন ধরে সেজদা দিচ্ছে দেখছুনি এক একটার ফ্যাট কত মোড়া গলার মাঝে টাই গায়ের মাঝে সুট এক একটা পাজারু ল্যান্ড ক্রুজার মার্সিডিজ থেকে নামছে ওই যে সামনে জন দাঁড়ায় আছে ও হলো ঢাকা ইউনিভার্সিটির বিসি ও বেটা ইউনিভার্সিটির প্রফেসর আমি তো চিনি ও হলো সচিব এত বড় বড় শিক্ষিত লোকেরা যদি পীরের পায়ে সেজদা দিতে পারে তুমি আর কদ্দুর লেখাপড়া করছো কথা বেশি কইও না সামনে আগাও নাতির ফেরে ভৈরা দাদা তো আর ফলানোর জায়গাও পাচ্ছে না কি মুসিবতে পড়লাম রে দাদাও টুকটুক করে 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 সামনে গেল সামনে যাওয়ার পরে দাদা মনে মনে ভাবে সবাই সেজদা দেয় আমি না দিলে কেমন একটু বেয়াদবি বেয়াদবি হইয়া যায় কেমনে যে কি করি যা একটা দিয়াই দিই 80 বছর বয়সে দাদা গেল ঢাকা পীরকে দিল সেজদা এর আগে 80 বছর মসজিদে গিয়ে সেজদা দিছে কাকে আজকে দিল কাকে পীরের পায়ে সেজদা দেওয়ার সাথে সাথে ওই দাদার ঈমান আছে না গেছে সকালবেলা ঘুম থেকে দাদা যখন উঠছিল তখন ঈমান কি গেছিল না ছিল এখন আছে না গেছে আমার রাসূল বলেন এমন এক জামানা আসবে ইউসবিহুর রাজুল মুমিনান ফায়ুমসি কাফেরা লোকেরা সকালবেলায় ঘুম থেকে উঠবে ঈমানওয়ালা সন্ধ্যাবেলায় এমন কাজ করবে ঈমানটা আর থাকবে না ও ভাইরা আমার ঈমান যাবে কিভাবে
কুফর করলে ঈমান চলে যাবে, শিরিক করলে ঈমান চলে যাবে, মুনাফিকি করলে ঈমান চলে যাবে। তিনটা কাজ কোনোদিন করবেন না। কুফর করলে ঈমান থাকে না, শিরিক করলে ঈমান থাকে না, নেফাকে ইতিকাদি করলে ঈমান থাকবে না। এখন বাংলাদেশে বন্যার পানির মতো গ্রামে গঞ্জেও শিরিক ডুবতেছে। এমন একটা জামানা আসবে মানুষের কাছে, মানুষগুলো দল বেঁধে মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ওই জামাতের মাঝে একটার ঈমান থাকবে। আর যার ঈমান নাই তার নামাজের দাম আল্লাহর কাছে কানাও নেই। ঈমান হারাবে মানুষ পথে ঘাটে, ইমান থাকবে না, নামাজি থাকবে, টুপিওয়ালা থাকবে, দাড়িওয়ালা থাকবে। আপনার আজকের এই মাহফিলে কত লোক আছেন সবাই তাকায় দেখেন ডানে বাবে, মনে হচ্ছে সব ইমানওয়ালা, সব মুসলমান, কিন্তু বাস্তবতা মোটেও তা নয়। এখানেও অনেকে আছেন ইমান নাই, হয়তো আপনি জানেনই না, আপনি জানেনই না আপনার ইমান যে চলে গেছে। আচ্ছা ভাইয়ারা, আপনারা কি কাদিয়ানির নাম শুনেছেন? একটু আওয়াজ করে বলুন তো, কাদিয়ানির নাম শুনেছেন? আচ্ছা, কাদিয়ানি কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই? তারা কি আজান দেয় না, একামত দেয় না, আল্লাহ আকবর বলে না? কিন্তু বলুন তো, তাদের ইমান আছে? তারা মোমেন না কাফের? কাফের কপালে জান্নাত আছে? তো কাদিয়ানির মসজিদ ইমাম ও কাদিয়ানি, মুয়াজ্জিন ও কাদিয়ানি, মুসল্লি ও কাদিয়ানি, সবগুলো জামাতে নামাজ পড়ে, অনেকের মুখে টুপি আছে, মাথায় মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, হজ করেছে, যাকাত দেয়, কিন্তু কপালে একটা কাদিয়ানিরও জান্নাত? ও আমার ভাইয়েরা, প্রশ্ন হলো কেন নাই, উত্তর হলো ইমান নাই। প্রশ্ন হলো ঈমান কেন গেছে, উত্তর হলো ঈমান রাখার জন্য কোরআনের উপর ঈমান লাগবে, ঠিক কি না? ঈমানের রুকন কয়টা? ঈমানের রুকন কয়টা? সাতটা। এই যে উত্তর পাইছে, বলেন কয়টা? একটা বেশি হয়েছে। মূলত ঈমানের রুকন ছয়টা। ছোটকালে মক্তবে পড়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, পড়ছেন নি? এরপর ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এরপরে কি আছে? ওয়াল বাসি বাদাল মউত। এটা একটু বেশি হইয়া গেছে, একটা দুইবার হইছে। আমানতু বিল্লাহি কয়টা হলো? ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ওয়াল ইয়াউমিল আখির অর্থ কি? আখিরাত, হইছে নি? ওয়াল কাদিরি খাইরিহি, হইছে নি? ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কয়টা হইছে? ছয়টা। ওয়াল বাসি বাদাল মউত, মরার পরে আবার তো আখিরাত তো পিছনে গেল, একবার পরে আবার কেন? কথা কি বুঝাইতে পারছি নি আমি? ওয়াল বাসি বাদাল মউত, মরার পরে আবার উঠন লাগবো, তো পিছনে না আখিরাত চলে গেল? আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল, তো আখিরাতের কথা তো আমরা কইছি। এই কালেমা যেটা বানাইছে, এটা হাদিসে কোরআনে নাই, এই কালেমাটা বানানো হয়েছে। যেমন নাওয়ায়েতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা, এগুলো কি কোরআন হাদিসে আছে? এগুলো কেউ না কেউ বানাইছে। উনি বানাইতে যাই একটা দুইবার কয়ে লাইছে, আর অন্যরা লিখে লাইছে, এটা চলতাছে। ইমানের রোকন হলো ছয়টা, তার মাঝে একটা আছে ওয়া কুতুবিহি। ইমানদার হতে চাইলে আল্লাহর কোরআন সহ সব আসমানি কিতাবের উপর ইমান আনতেই হবে। আসমানি কিতাবের মাঝে আল্লাহর কোরআন আছে না নাই? এখন এই কোরআনের উপর ইমান লাগবে, বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, কেউ যদি একটা অস্বীকার করে তার ইমান শেষ। তো কাদিয়ানি কেন কাফের? কারণ তারা কোরআনের চারটা অক্ষর মানে না। কয়টা মানে না? খা আলিফ তা মিম খাতামান নাবিহি।
কোরআনের মাঝে আল্লাহ যত মেসেজ দিয়েছেন সব মেসেজের উপর ঈমান আনতে হবে। তো কাদিয়ানি কোরআন মাজিদের সব মেসেজ মানে, শুধু একটা মেসেজ মানে না, সব অক্ষর মানে, চারটা অক্ষর মানে না। ওই চারটা অক্ষর খাতাম, মেসেজটা হলো বিশ্ব নবী শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। অথচ কাদিয়ানিরা বলে গোলাম আহমদ কাদিয়ানো নাউযু বিল্লাহ, বিশ্ব নবীকে নবী মানে, রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা বলে আরো নাকি নবী হবে, গোলাম আহমদ কাদিয়ানো নাকি নবী। এই জন্য কাদিয়ানিদের ঈমান আছে না গেছে? তারা আল্লাহর কয়টা মেসেজ মানে না? একটা। শেষ নবী মুহাম্মদ এটা মানে না, তাই তাদের ঈমান শেষ, বাকিটি মাইনাও কোনো লাভ নাই। আপনাদের এলাকায় হিন্দু আছে? হিন্দুরা কোরআনের কয় ফারা মানে? এক ফারাও মানে না। তাই হিন্দুরা মোমেন না কাফের? কাদিয়ানি তো ফুরা কোরআনই মানে, শুধু একটা মেসেজ মানে না, তাই তারা মোমেন না কাফের। কেউ যদি কয় পনেরো পারা মানি, বাকি পনেরো পারা মানি না, মোমেন না কাফের। কেউ যদি বলো উনত্রিশ পারা মানি, এক পারা মানি না, মোমেন না কাফের। কেউ যদি বলে সব হরফ মানি, একটা মানি না হরফ, মোমেন না কাফের। এবার বলুন তো, কে ছোট কাফের, কে বড় কাফের, নাকি সমান? ইয়েস, বেলুন দেখছেন নি? বেলুন গ্যাস ভরে যে ফুলায় না, বেলুন দেখছেন না? মুখে হাওয়া দিয়ে ফুলায়, গ্যাস ভরে ফুলায়। কেউ যদি একটা বেলুনে তিনটা ছিদ্র করে, কেউ একটা বেলুনে দশটা ছিদ্র করে, আর একজনে একটা ছিদ্র করলো, রেজাল্ট কি আলাদা না সমান? ছিদ্র দশটা হইলে যে কথা, একটা হইলে ওই কথা। ঈমান হলো অঙ্কের মতো, দশ লাইনে দশটা ভুল, রেজাল্ট হলো জিরো। দশ লাইনে পাঁচটা ভুল, রেজাল্ট হলো জিরো। দশ লাইনের অঙ্ক নয় লাইন, ঠিক আছে, এক লাইন ভুল হয়েছে, রেজাল্ট কি? এর মানে হলো একটা ভুল হলেও অঙ্কের নাম্বার নাই। ঠিক কোরআনে যত বিধান আছে, একটাও যদি না মানো তোমার ঈমান থাকবে না। এখন বাংলাদেশি ঈমানদার খুব কমে গেছে, খুব খুব কমে গেছে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তের নাম কি? ওইটার অভাব বাংলাদেশে সবচেয়ে বেশি, ওইটার অভাব সবচেয়ে বেশি। আমার বন্ধু, কোরআনের মাঝে আছে নবী মুহাম্মদ শেষ নবী, কাদিয়ানি মানল না, আমরা সবাই মিলে ফতুয়া দিলাম, তোমরা কাদিয়ানিরা কাফের। এবার আপনাদের কাছে ফতুয়া জানতে চাই, জবাব আগে দেন, ফতুয়া পরে দিয়েন, চোর ধরে হাত কাটো, এমন মেসেজ কোরআনে আছে না নাই? পঞ্চাশ বছরে কয়দিন কাটছেন? তাহলে আপনারা তো এটা মানলেন না। জেনা করলে অবিবাহিত হলে একশো বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এমন বিধান ইসলামে আছে না নাই? এ পঞ্চাশ বছরের বাংলাদেশে কোন আদালতে রায় হয়েছে? মদ পান করলে আশি বেত লাগাও, এমন আইন ইসলামে আছে না নাই? বাংলাদেশের কোন আদালতে আশি বেতের রায় দিছে? আপনি চোর ধরে হাত কাটার আইন মানেন না, ডাকাত ধরে শুলে দেওয়ার আইন মানেন না, জেনা করলে পাথর মারার আইন মানেন না, আল্লাহর জমিন মানুষের আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? এই কথাগুলো কোরআনে আছে না নাই? এই বিধানও তো আপনি মানেন না, এটা মানলে তো আর ব্রিটিশ আইনে বাংলাদেশ চলার কথা না। চোর ধরে হাত কাটার কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন লোক আছে কিনা? আল্লাহর আইনের কথা বললে মৌলবাদী জঙ্গি বলে গালি দেয়, এমন নামাজি রোজাওয়ালাও আছে না নাই?
তো কাদিয়ানি মানে নাই কয়টা আইন, আমনে মানেন না মোট কয়টা, তো হে কাফের হইলে আমনে কেডা। ও ভাইরা কতজন যে কত ঘাটে ঈমান হারাচ্ছে তার কোনো ইয়াত্তা নাই, হিসাব নাই। একটা হাদিস শোনাচ্ছি, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله যতদিন জমিনে আল্লাহ বলার মত একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। সহি মুসলিমের হাদিস, হাদিস কিন্তু সহি। আচ্ছা এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বলুন তো ভাইয়েরা কিয়ামত কি হবে না হবে না? কোনো সন্দেহ আছে? তাহলে এই হাদিসের দিকে তাকালে বোঝা যায় যেদিন কিয়ামত হবে জমিনে আল্লাহ বলার মতো ইমানদার একজনও থাকবে না। যদি একজনও থাকতো কিয়ামত হতো। বাংলাদেশ স্বাধীন হলো, 50 বছর পার হলো। 1971 সালে দেশে মানুষ ছিল 7.5 কোটি, তার মাঝে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধরেন 50 লাখ, তাহলে মুসলমান ছিল 7 কোটি। এখন 2022 সন চলছে, মানুষ হয়ে গেছে প্রায় 18 কোটি। 1 কোটি বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, অথবা 2 কোটি বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে মুসলমান আছে প্রায় 16 কোটি। 71-এ ছিল 7 কোটি, এখন হয়েছে 16 কোটি। আজ থেকে 20 বছর পরে এই সংখ্যা কি কমবে না আরো বাড়বে? তাহলে কেয়ামত হওয়ার সম্ভাবনা আপাতত হাদিস তো হলো একজন মুমিন থাকলো কেয়ামত হবে না, আর আমরা যেমনে বারতাছি কেয়ামত হইব না কেমনে? এবার আপনারা একটু বলুন তো, কেয়ামত কি পিছাচ্ছে না আগাচ্ছে? তো ইমানদার বললে কেয়ামত আগাইব কেমনে? ইয়েস, নামে মুসলমান কামে মুসলমান না। আমার প্রিয় ভাইয়েরা, ইমান যদি লালন করতে চান, আল্লাহর আইনের বাহিরে যারা আছে তাদের দলে কর্মী হওয়া যাবে না, তাদের সমর্থক হওয়া যাবে না, তাদের মিছিলে যাওয়া যাবে না। আল্লাহর আইন যাদের সাথে নাই, কোরআন যারা মানে না, কোরআনের আইন মানে না, তাদের সাথে সম্পর্ক রাখলে ইমান থাকে না, ইমান থাকে না, ইমান থাকে না। এত মুসলমান লাগে না, 90% মুসলমান লাগে না। আমার বন্ধু, যদি 51% মুসলমান বাস্তবে থাকতো, তাহলে তো এই দেশে 300 আসনের মাঝে 150 আসন কোরআনওয়ালারা পাইত। আমরা কোনো দলের পক্ষে নই, আমরা কোনো ব্যক্তির পক্ষে নই। আপনি আমার ওয়াজ শুনে ভাববেন না হুজুর অমুক দলের কথা কইতেছে, আল্লাহর কসম কোনো দল বুঝি না, কোনো ব্যক্তি বুঝি না, কোনো দলের পক্ষে কথা বলবো না, ব্যক্তির পক্ষে না, কথা বলবো আল্লাহর কোরআনের পক্ষে। যাদের সাথে কোরআন আছে আমরাও তাদের দলের সাথে রাজি আছি, যাদের সাথে কোরআন নাই তাদের সাথে আমরাও নাই। আমরা দলকে ক্ষমতায় নিতে কথা বলি না, আল্লাহর কোরআনকে আমরা ক্ষমতায় নিতে চাই। দল আজকেই নাম আছে, কালকে নাম নাও থাকতে পারে, ঠিক না? দল আজকে আছে, কালকে ব্যান্ড হইতে, দল ব্যান্ড হয়ে যাবে, কিন্তু কোরআনের কর্মীদেরকে ব্যান্ড করা। আমরা কেন কোরআনের সাথে, কোন কারণে? কারণ শুধু একটা, ইমান নিয়ে মরতেই হবে, আর কোরআন থেকে আলাদা হলে ইমান থাকে না। আমরা দুনিয়ায় সব হারাতে পারি কিন্তু আল্লাহর জান্নাত হারাতে চাই না। এই নতুন একটা বইটা আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে,
ইমানটা কিভাবে আসে, ইমানটা কিভাবে ভাঙে, ইমান কিভাবে আনতে হয়, কিভাবে ধরে রাখতে হয়, যারা হারাইয়া ফেলছে তারা কিভাবে ফিরিয়ে আনতে হয়, এই সব নিয়ে একটি বই লিখেছি। এই গত সপ্তাহে বইটা মার্কেটে এসেছে আলহামদুলিল্লাহ, ইমান কুফর ও নিফাক। স্টেজে বইটি আছে, আরো পাঁচটা বই, শিরক আছে, বিদআত আছে, সালাত আছে। এই যে আমল লাগবে, আমল কি অনেকে বুঝেই না। এই যে কয়দিন আগে 12 রবিউল আউয়াল ইয়া নবী সালাম আলাইকা জশ্নে জুলুস করছে, করছে না? আবার যখন মহরম আসে হাই হোসেন করার লোক আছে না? আচ্ছা এগুলো কি নেক আমল? আমলও বুঝে না। না বুঝলে তো চলবে না, না বুঝলে তো চলবে না। জান্নাতে যেতে হলে আপনাকে বুঝতেই হবে। ইমান এবং আমল দুটাকে যত্ন নিন। এ বিষয়ে আমার 6টা লেখা বই আছে আলহামদুলিল্লাহ। এসটিজ থেকে বইগুলো নেবেন, মুনাজাতের পরে বাড়িতে গিয়ে পড়বেন। ওয়াজ যতটুকু করেছি তার সাথে এটা যোগ হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুপুরবেলায় ভেবেছিলাম হয়তো মাহফিলটা হবেই না, এর মাঝেও আল্লাহ তাআলা এই মাহফিলটাকে করার সুযোগ আমাদের দিয়েছেন। এই জন্য আল্লাহকে একটু শুকরিয়া করা দরকার আছে। যারা আয়োজন করছেন তাদের জন্য দোয়া করা দরকার আছে। তো আমরা তাদের জন্য দোয়া করে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে একসাথে যাবো। হাত তুলি, দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اي رب العالمين মেহরবানি করে আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মোবারকে পৌঁছায়া দাও। এ আল্লাহ আমরা যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন প্রিয়জন নাই, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। এ আল্লাহ, এলাকার যুবকেরা মুরব্বীদেরকে সাথে নিয়ে আজকের মাহফিলের আয়োজন করেছে, মনিবে মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, এ আল্লাহ প্রশাসনিক অনুমতি দিলেন যে যেভাবে মাহফিলকে সফল করার জন্য কাজ করলেন, মেহরবানি করে সবার সব খেদমত কবুল করে নাও। আজকের মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দাও। এ আল্লাহ, ইমান আমল সঙ্গে নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে কালেমা পড়তে পড়তে মরার জন্য কবুল করে নাও। মনিব, তোমার লাখো কোটি শুকরিয়া, মাহফিল করার সুযোগ করে দিয়েছো। এ আল্লাহ, এমনইভাবেই আমাদেরকে মৃত্যু পর্যন্ত তোমার দিনের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ করে দিও। এ আল্লাহ, আমাদের যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও। এ আল্লাহ, যার যে বিপদ আছে দূর করে দাও। এ আল্লাহ, যার অসুস্থ আছেন সুস্থ করে দাও। যাদের ঋণ আছে পরিশোধ করার তৌফিক দাও। এ আল্লাহ, যাদের সন্তান নাই সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, ব্যবসা বাণিজ্য কৃষিকাজে বরকত দিয়ে দাও, চাকরি বাকরিতে উন্নতি দিয়ে দাও। আমাদের সন্তানদেরকে কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, সে এলাকায় বসে দোয়া করছি, এলাকাবাসীর উপর রহমত নাজিল করে দাও। এ আল্লাহ, এলাকার যুবকদেরকে হযরত ওমরের মতো ইমানওয়ালা বানায়া দাও। صلی وسلم وبارك على نبينا محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله